14 দিন আগে হাসপাতাল ছেড়ে যাওয়া ম্যারাডোনার কি এমন হয়েছিল? ফুটবল বিশ্বকে সুখের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ম্যারাডোনা বুধবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে 60 বছর বয়সে মারা যান। যদিও 14 দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ম্যারাডোনা, সেই সময় তার এজেন্ট জানিয়েছিলেন নিজের রোগের বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছুক তিনি, কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না। তার আগেই একেবারে নিঃশব্দে চলে গেলেন। কয়েক সপ্তাহ আগে অবসাদ, অ্যানিমিয়া এবং ডিহাইড্রেশন লক্ষণ নিয়ে লাপ্লাতা একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন, কিন্তু কয়েকদিন পর দেখা যায় তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে, যে কারণে বিশ্বকাপ জয়ী অধিনায়কের বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। চলতি মাসের গোড়ার দিকে সেখানেই তার জটিল অস্ত্রোপচার হয়। সেই অস্ত্রোপচার সফলও হয়েছিল। তারপর থেকেই বাড়ি যাওয়ার জেদ ধরেছিলেন তিনি, কিন্তু ঝুঁকে নিতে চাননি চিকিৎসকরা। কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেই অস্ত্রোপচার এতটাই জটিল ছিল যে ম্যারাডোনা ম্যানেজার জানিয়েছিলেন সেই সময়টা সম্ভবত ম্যারাডোনার জীবনের কঠিনতম মুহূর্ত ছিল। তিনি বলেছিলেন এটা অস্ত্রোপচার তার জীবন নিয়ে নিতে পারে। যদিও সেই সব সংখ্যা কাটি 8 দিন পর, অর্থাৎ 11 নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন, তবে বাড়ি যেতে পারেননি। মদ্যপান সংক্রান্ত সমস্যার কারণে সরাসরি তাকে বুয়েন্স আয়ার্সের একটি সুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় গত সপ্তাহ দুয়েক ধরে সেখানে ছিলেন তিনি। এদিকে বুধবার হৃদরোগে আক্রান্ত হন ম্যারাডোনা। খবর দেয়া হয় হাসপাতালে, কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স পৌঁছে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি এই ফুটবল কিংবদন্তির। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ম্যারাডোনার নেতৃত্বে 1986 সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। টুর্নামেন্ট তার জাদুময় পারফরমেন্স মন ভরিয়ে দিয়েছিল ফুটবল প্রেমীদের। ম্যারাডোনার মৃত্যুতে যা বললেন রোনালদো। আর্জেন্টিনার ফুটবল জাদুকর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছে বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এক টুইটে রোনালদো লিখেছেন, আজকে আমি আমার এক বন্ধুকে বিদায় বলছি আর পৃথিবী বিদায় বলছে এমন এক নিখুঁত মেধাবীকে, একজন সর্বকালের সেরাকে, একজন অপ্রতিদ্বন্দ্বী জাদুকরকে। তিনি খুব দ্রুত চলে গেলেন, কিন্তু এমন এক শূন্যতা তৈরি করে গেলেন যা পূরণ হবার নয়। শান্তিতে থাকুক বীর, আপনার সেই ভাঁজ করা হাত ভোলার মতো নয়। ম্যারাডোনা কাঁদছিলেন, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। 1994 সালের 30 জুন আমেরিকায় বিশ্বকাপের আসর বসেছিল। দুটি আকর্ষণ নিয়ে এই বিশ্বকাপ সবার নজর কেড়েছিল। একটি ছিল পশ্চিম জার্মানি তাদের শিরোপা নিজের ঘরে রেখে দিতে পারে কিনা, অন্যটি ছিল 1986 সালের বিশ্বকাপের মহানায়ক দিয়েগো ম্যারাডোনার আন্তর্জাতিক ফুটবলে ফেরা। ব্রাজিল জার্মানিদের পরাভূত করে ম্যারাডোনা ফের আর্জেন্টিনাকে কাপ এনে দিতে পারবে কিনা, সেই স্বপ্নে বিভোর ছিল ফুটবল বিশ্ব। আর এক কোঠাঘাতেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক চরম নাটকীয়তার ঘোষণায় জানায়, আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনার মূত্রের নমুনা পরীক্ষা বলবর্ধকের উপস্থিতি প্রমাণিত হয়েছে। আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচে নিষিদ্ধ বলবর্ধক ব্যবহারের নিয়মবিধি লঙ্ঘন করায় তাকে খেলা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বিশ্বকাপে আর্জেন্টিনা দলের মেডিকেল টিমের সদস্য ছিলেন রবের্তো পেদ্রো, একজন নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ। রবের্তো পেদ্রো বলেন, আমি গিয়ে ম্যানেজার বেসিলেকে বললাম ম্যারাডোনা খেলতে পারবেন না, তার শরীরে নিষিদ্ধ বর্বলদক এফেড্রিফিন পাওয়া গেছে, তিনি টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছেন। এটা শোনার পর তার তাৎক্ষণিক সব খেলোয়াড়দের একসঙ্গে হতে বললেন। সবাইকে দুঃসংবাদটা দিলেন বেসিল, হঠাৎ চারিদিকে স্তব্ধ হয়ে যায়। মনে হচ্ছিল কেউ মারা গেছে, কারো অন্তঃষষ্টি হচ্ছে, সবাই চুপ, কেউ হাসি ঠাট্টা করছে না, কথা বলছে না, অনেকে খাচ্ছেও না। এ খবরে ম্যারাডোনাও ভেঙে পড়েন একেবারে, কারণ তিনি জানতেন এমন কোনো মাদক বা নিষিদ্ধ কিছু গ্রহণ করেননি। কিন্তু অল্প সময়ের মধ্যেই জানা গেল দিয়েগো ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক তাকে ওজন কমানোর জন্য একটি ওষুধ দিয়েছিলেন, যার একটি উপাদান ছিল নিষিদ্ধ এফিড্রিন। এই এফিড্রিন সাধারণত জ্বর, ব্যথা উপশমে ব্যবহৃত হয়। ওই ওষুধে নিষিদ্ধ পদার্থ রয়েছে যা ম্যারাডোনা নিজেও জানতেন না। তিনি জানতেন ভিটামিন নিয়েছিলেন। যে কারণে দুই হাতে ঘড়ি পরতেন ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ফুটবল বিশ্বকে সুখের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন। বুধবার নিজ বাড়িতে হৃদরোগ আক্রান্ত হয়ে 60 বছর বয়সে মারা যান তিনি। বিশ্বজয়ী কিংবদন্তি এই ফুটবল তারকার মৃত্যুর খবরে শোক স্তব্ধ গোটা ফুটবল বিশ্ব।
ম্যারাডোনার ব্যক্তি জীবনে যেমন সাফল্যের শিখরে পৌঁছেছেন, তেমন বিতর্ক কখনো পিছু ছাড়েনি। প্রায়ই থাকতেন খবর শিরোনামে, তবে শেষ কিছু অসুস্থতা নিয়ে বরাবরের শিরোনামে এসেছিলেন তিনি। তার একটি অদ্ভুত শখ ছিল, ম্যারাডোনা একই সঙ্গে দুই হাতে ঘড়ি ব্যবহার করতেন। কিন্তু কেন? ব্রিটিশ দৈনিক ডেইলি সান জানিয়েছে, একটি ঘড়িতে থাকত তার জন্মস্থান আর্জেন্টিনার সময়, আর অন্যটিতে থাকত যেখানে অবস্থান করছে তার স্থানীয় সময়। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ম্যারাডোনার নেতৃত্বে 1986 সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। টুর্নামেন্টে তার জাদুময় পারফরমেন্স মন ভরিয়ে দিয়েছিল ফুটবল প্রেমীদের। ক্লাব পর্যায়ে তিনি বার্সেলোনার অধ্যায় শেষে যোগ দেন ন্যাপোলিতে। সেখানেও নিজের একক নৈপুণ্য ইতালিয়ান ক্লাবটিকে দুটি লীগ শিরোপা জেতান ম্যারাডোনা। আর্জেন্টিনার জার্সিতে 91 ম্যাচে 34 গোল করেছিলেন তিনি, খেলেছেন 4টি বিশ্বকাপ। একদিন তোমার সঙ্গে উপরে ফুটবল খেলব, ম্যারাডোনার মৃত্যুতে বললেন পেলে। আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা আর নেই। 60 বছর বয়সে পুরো ফুটবল বিশ্বকে সুখের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই ফুটবল জাদুকর। বুধবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বিশ্বজয়ী কিংবদন্তি এই ফুটবল তারকার মৃত্যুতে খবরে সুখে স্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। ম্যারাডোনার মৃত্যুতে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এক বার্তায় লিখেছেন, কি দুঃখের একটা খবর, আমি সত্যিকারের একটা বন্ধুকে হারালাম। বিশ্ব হারালো এক কিংবদন্তিকে, তার ব্যাপারে বলার শেষ নেই। তবে এখন শুধু বলবো, ঈশ্বর তার পরিবারকে শক্তি দেক। আশা করি একদিন আমরা ওপারে একসঙ্গে ফুটবল খেলব। ১৯৬০ সালের 30 অক্টোবর বুয়েন্স আয়ার্সের লানুস অবস্থ পলিক্লিনিক এবিস্টা হাসপাতালে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে হারিয়ে সুখে কাতর আর্জেন্টিনা। এই কিংবদন্তির মৃত্যুতে 3 দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফের্নান্দেসের এক শোক বার্তায় বলেছেন, তিনি শুধু আমাদের আনন্দ দিয়েছেন, আমরা তার কাছে ঋণী। রাজ্যের সব দুয়ার দিয়েগোর জন্য খোলা। আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ানো ফেন্দুসের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল ম্যারাডোনার। ক্রিশ্চিয়ানোর শোক বার্তায় উঠে এসেছে প্রিয়কে হারানোর বেদনা। বুধবার হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ম্যারাডোনা। মৃত্যুর কোলে তার বয়স হয়েছিল 60 বছর। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।